عبد الواحد رحمة الله عليه زبردست একজন بزرگ نام جني আল্লাহর সাথে কথা কয় سبحان الله الله اكبر মুরাকাবার হালাতে চইলা গেলে মুরাকাবা করলে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান বেদ কইরা আল্লাহ তাআলার সাথে কথা কয় ডাক দেখ দিন কা ডাক দেখ আল্লাহ ও গো আরশের মালিক আল্লাহ তুমি তো আমাকে জান্নাত দিবা তুমি তো আমাকে জান্নাত দিবা আমি জানি মওলা তুমি আমাকে জান্নাত দিবা তবে মওলা হ্যাঁ যে আমাকে যে জান্নাত দিবা ওই জান্নাতে আমার সাথী কাকে দিবা সুবহানাল্লাহ আর জোরে কোন সুবহানাল্লাহ কই জান্নাতের সাথী কে কার দিবা কে আমার জান্নাতের সাথী হবে কই না না বলা যাবে না কই না বললে আরশের পায়াও ছাড়ব না সুবহানাল্লাহ আল্লাহু আকবার আর জোরে কও আল্লাহু আকবার কই আল্লাহ বলে দাও মওলা বলে দাও কে আমার জান্নাতের সাথী হবে কই না না বলা যাবে না কই আল্লাহ না বললে মওলা আরশের পায়া ছাড়ব না আল্লাহ কই পাগল তোর যে জান্নাতের সাথী হবে তার নাম হইল মাই মুনাতু সাদিয়া দেখতে কালা কিন্তু আমি মাবুদের কাছে বড় বালা আমি আর সুন্দর চামড়ার অধিকারী হইলেই কিন্তু আল্লাহকে পাওয়া যায় না কোটি কোটি সম্পদের মালিক হইলেই কিন্তু আল্লাহকে পাওয়া যায় না আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন এ দুনিয়ার মানুষ আল্লাহকে যদি পাইতে চাও কি দরকার জানো নি দুনিয়ার নিজাম হলো কেউ কাউকে পাইতে চাইলে হাদিয়া দেওয়া লাগে মন্ত্রী পদ চাইলে বলে প্রধানমন্ত্রীকে হাদিয়া দেওয়া লাগে এমপির সাথে সম্পর্ক করতে চাইলে এমপিকে হাদিয়া দেওয়া লাগে পুলিশের সাথে সম্পর্ক করতে চাইলে পুলিশকে হাদিয়া দেওয়া লাগে বলে বন্ধু বন্ধুর সাথে সম্পর্ক টিকে রাখতে চাইলে হাদিয়া দেওয়া লাগে বলে বন্ধু বান্ধবীর সাথে সম্পর্ক টিকে রাখতে চাইলে হাদিয়া দেওয়া লাগে বান্ধবীকে গিফট করা লাগে বার্থডে উইশ করা লাগে কয় বিশাল জাহানের মালিক আল্লাহ কে জোরে কও আর জোরে বলো কে এই বিশাল জাহানের মালিক কে আরে লজ্জা লাগে নাকি জোরে কও কে একটা দরদ নিয়ে ডাক দাও ইয়া আল্লাহ আরো দরদ নিয়ে একটা ডাক দাও ইয়া আল্লাহ এ বিশাল জাহানের মালিক কে বলে আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহ আলাইহি বলে এই বিশাল জাহানের মালিকের সাথে যদি কেউ সম্পর্ক করতে চায় বেশি কিছু দরকার নাই কোটি কোটি টাকারও দরকার নাই সুন্দর চামড়ারও দরকার নাই বলে সুন্দর সুন্দর দামি দামি পোশাকেরও দরকার নাই বলে বলে দুইটা ফোঁটা চোখে পানি নিয়ে যদি কোনো আল্লাহর বান্দা একটা ডাক দিতে পারে আল্লাহ আল্লাহ বলিয়া যদি একটা ডাক দিতে পারে এই বিশাল জাহানের মালিক আল্লাহ তাকে তার কুদরতি কোলে উঠায় নেয় বলুন সুবহানাল্লাহ আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় আল্লাহ মাইমুনাতুস সাদিয়া কই থাকে মাওলা কোথায় থাকে মাওলা একটু বইলা দাও কয় মুখ মুরুশা রায় বকরি চালায় বকরি চড়ায় বকরির রাখাল মাইমুনা কয় দেখতে কালা কিন্তু আমি মাবুদের কাছে বড় ভালা ও যখন আমাকে ডাক দেয় আমি আল্লাহ আসমানেও শামিল হই না জমিনেও শামিল হই না মাশরিক মাগরিবও শামিল হই না কিন্তু আমি আমার মাইমুনার দিলের ভিতরে বাঙ্গা দিলের ভিতরে হাজির হয়ে যাই সুবহান কয় যখন দরদ নিয়ে ডাক দেয় দিল কি গহরাইছে উনকা নাম জবলে তাহো মই চমকতি রহে মেরে কদমো কো বাহারি কায়নাত বলে আল্লাহর নাম যখন আল্লাহর বান্দার নেয় এত স্বাদ আর এত মজা পায় এর থেকে মজার জিনিস আর দুনিয়ায় কিছু নাই ঠিক কিনা যারা বলেন আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহ আলাই বলে বলো মওলা বলো কই থাকে বলো মুখ মরু সাহারায় বকরি চালায় আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহ আলাই মরুভূমির ভিতরে হাজির হয়ে গেছে
যা দেখি গুনগুন কইরা কয় লা ইলাহা ইল্লাল্লাহ 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 হঠাৎ করে আব্দুল ওয়াহেদের দিকে ফিরে কয় এই আব্দুল ওয়াহেদ তুমি এইখানে কেন আসলা যাও জান্নাতে দেখা হবে সুবহানাল্লাহ কয়খানে কেন আসলা যাও যাও মিয়া তোমার সাথে না জান্নাতে দেখা হবে আব্দুল ওয়াহেদ রহমাতুল্লাহ আলাইহি বলে মাইমুনা কিভাবে বুঝলা তোমার সাথে আমার সাথে জান্নাতে দেখা হবে কয় তুমি কিভাবে জানছো কয় আমি জানছি যেমনে ইচ্ছা সেমনে জানছি কয় তুমিও যেমনে জানছো আমিও তেমনে জানছি জিজ্ঞাসা করে না যাও যাও আব্দুল ওয়াহেদ বলে মাইমুনা বুঝলাম আমি যেভাবে জানছি তুমিও সেইভাবে জানছো তবে আমার নাম জানলা কিভাবে জীবনে কোনোদিন দেখো না হয় জীবনে কোনোদিন পরিচয় ঘটেও না হয় তবে তুমি আমার নাম জানলা কিভাবে মাইমুনা তো সাদিয়া ডাক দিয়া কয় ও আব্দুল ওয়াহেদ আমি রূহ জগতে যখন ছিলাম আমার সামনে যে রূহটা ছিল যে রূহের উপরে লেখা ছিল আব্দুল ওয়াহেদ ও রূহের গ্রানটা আমি মরুভূমির ভিতরে পাইতেছিলাম ধানে তাকা বামে তাকা কাউকে দেখি না তাই মনে মনে ভাবলাম ওই রুহের যে তো আব্দুল ওয়াহেদ নাম লেখা রুহের ঘ্রাণ আমি পাচ্ছি তাহলে আমার আব্দুল ওয়াহেদ ছাড়া এখানে আর কেউ নাই সুবহানাল্লাহ আল্লাহু আকবার যুবক ভাইরা আমার এই জন্য আল্লাহর ওলি হইতে চাইলে বেশি বেশি কাসরাতে জিকরুল্লাহ আমার আল্লাহর নামের জিকির বেশি বেশি করবা ইয়াকুব নানুতবি রহমাতুল্লাহি আলাইহি কয় সিয়াসাত তার ছয়টা কিতাব পড়ায় আবার আল্লাহ পাকের জিকির করে সুবহানাল্লাহ কয় হার হালাতে আল্লাহ তাআলার জিকির করে একদিন রাত্রবেলা জায়গা যায় নামাজের মুসল্লাটা বিছায়া তাহাজ্জুদ কইরা খুব ধ্যান নিয়া মুহাব্বত নিয়া মালিককে ডাকতেছে লা ইলাহা ইল্লাল্লাহ 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 জিকির কইরা দুইটা হাত উঠায় উঠায়া দিয়েছি একটু গভীর রাত্রে উঠা একটু আল্লাহকে ডাক দিয়েন মাঝে মাঝে একটু রাত্রে জায়গা একটু ডাক দিয়েন দেখেন না আপনার আমার নবী রাত্রবেলা জায়গা জায়গা আল্লাহর সাথে কথা কয় বন্ধু ডাক দিয়া কয় বন্ধুরে তুমি এত কষ্ট কর আমি সহ্য করতে পারি না দেখো না তোমার পাওটা ফুইলা গেছে আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু এত লম্বা লম্বা সিজদা দেওয়ার দরকার নাই দেখো না চক্ষু দুইটা লাল হয়ে গেছে এত লম্বা টাইম দাঁড়ায় দাঁড়ায় কথা বলার দরকার নাই ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা نصفه أم ينقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا الله أكبر وبندوري এত লম্বা টাইম দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ার দরকার নাই মাঝে মাঝে একটু বিশ্রাম নিও মাঝে মাঝে একটু কোরআন তেলাওয়াত কইরো তাসবিহ তাহলিল পড়ো ও বন্ধু তুমি আমিও তো রাত জাগি ফেসবুক আর ইন্টারনেট নিয়ে তুমি আমি তো রাত্র তিনটা বাজায় দিই ঘুমাইতে ঘুমাইতে শুধু ফেসবুকে খালি ঠেলতে থাকি এভাবে না ঠেলা যদি এভাবে তসবিহটা নিয়ে যদি বলতাম সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ
আরশের মালিক আল্লাহ তাকায় তাকায় প্রত্যেকটা ডাকের জবাব দিত বলুন সুবহানাল্লাহ ইয়াকুব নানুতি রাহমাতুল্লাহি আলাইহ জিকির কইরা দুইটা হাত আসমানের দিকে তুইলা দিছি কই আল্লাহ মনে হয় এমন ভাবে ডাকতেছে মনে হয় আরশের মালিক আল্লাহকে দেখতেছে সুবহানাল্লাহ দেইখা দেইখা বোধ হয় কথা বলতেছে আল্লাহ ও আল্লাহ 3 লাখ চাহিয়ে মাওলা 3 লাখ চাহিয়ে 3 লাখ দাও আমার 3 লাখ খুব প্রয়োজন দাও দাও 3 লাখ দাও 3 লাখ চাহিয়ে 3 লাখ চাহিয়ে 3 লাখ দাও মাওলা 3 লাখ দাও এমন ভাবে চাইছে বোধ হয় আসমানের মাওলা আল্লাহ তাকা রইয়া তাকা রইছে তাকা রইছে চাইতেছে দেইখা দেইখা যাচ্ছে এমন সময় যায় নামাজের মুসল্লায় ঘুম চইলা আসে ঘুমের ঘরে স্বপ্নের যুগে দেখে ইয়াউমুল কিয়ামাহ কিয়ামত কায়েম হয়ে গেছে গা সুবহানাল্লাহ আর জোরে কও সুবহানাল্লাহ আল্লাহ তাআলা ইয়াকুব নানুতুবিকে একটা জান্নাত দিয়ে দিয়েছে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা মাঝে মাঝে তার কিছু আশিক রে বলে এই আমার কিছু আশিক রে বলে এই অপেক্ষা কর টেনশন করিস না চোখটা বন্ধ হয়েবে এই যে জান্নাত তোর জন্য বানায় রাখছি সুবহানাল্লাহ তুমি আমি তো স্বপ্নের যুগে নায়ক নায়িকা আর গায়ক গায়িকা দেখি তুমি আমি স্বপ্নের যুগে তো নায়ক নায়িকা গায়ক গায়িকা দেখি বাহ বাহ দেই তোমার আমার কল্পনা জল্পনা নায়ক নায়িকা আর গায়ক গায়িকা দুনিয়া দুনিয়া তাই দুনিয়া দেখি আর আমাদের কিছু বুজুর্গ তাদের স্বপ্ন সব সময় আল্লাহ তাআলাকে দেখবে খোদায়াদ আতি জিন কো দেখ কর ও নূর কে পতলি হি হে জিন কো সোনে কো ফজিলত হে ইবাদত পর ওহি হে ইত্তেকা পর নাজ করতি হে মুসলমানি রহে দুনিয়া পে لیکن بالکل اس دنیا سے بے تعلق ہو پھر دنیا پہ نہ کپڑے لگے پانی আমাদের কিছু বুজুর্গ আছে বাবা যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয় যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয় তারা দুনিয়ায় থাকে কিন্তু দুনিয়া তাদেরকে পাকড়াও করতে পারে না গ্রেফতার করতে পারে না যেমনি ভাবে পানির ভিতরে চলে কিন্তু পানির কাপড় ভিজায় না আল্লাহর ও মাহবুব বান্দাগুলো দুনিয়ায় থাকে কিন্তু দুনিয়া গ্রাস করতে পারে না এমন এক বুজুর্গ আজকে আপনাদের মাঝে আসছেন অল্প সময় ইশার নামাজের পরে আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী মুফতি মাজহারুল ইসলাম রাশিদী সাহেব দামাত বরকাতুল আলিয়া আলোচনা করবেন তারপরে হযরত চলে আসবেন ইনশাআল্লাহ বন্ধুবর মুফতি আব্দুর রহিম আশরাফি দামাত বরকাতুল আলিয়ার দাওয়াতে উপস্থিত হয়ে গেছি আমার কোনো পুঁজি নাই ও বাবা তবে আমার আলোচনার দ্বারা যেটা বুঝাইতে চাই জিকির করলে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হয় কার সাথে কার সাথে এক নাম্বার আল্লাহর সাথে সম্পর্ক করার এক নাম্বার রাস্তা বেশি বেশি আল্লাহর নামের জিকির করা ইয়াকুব নানু তুমি রাহমাতুল্লাহি আলাইহি দেখি ইয়াউমুল কিয়ামাহ কিয়ামত কায়েম হয়ে গেছে গা আল্লাহ তাআলা ইয়াকুবকে একটা জান্নাত দিয়ে দিছে ইয়াকুব নানু তুমি রাহমাতুল্লাহি আলাইহি জান্নাতের গেটে যেন করতেছে খুলো খুলো জান্নাত খুলো এই জান্নাতের মালিক ইয়াকুব হাজির জান্নাত খুলো জান্নাতের ভিতরে ঢুকছে ডুইকে দেখে কত সুন্দর সাজানো গোছানো জান্নাত সাজানো গোছানো জান্নাত সাজানো গোছানো জান্নাতকে আরো সুন্দর করে সাজাইতেছে হঠাৎ করে তাকায় দেখে জান্নাতের এক কর্নারে অন্ধকার দেখা যায় ইয়াকুম নানু তুই রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে এ জান্নাতের প্রহরীরা রে জান্নাতের এই কন্যার কেন অন্ধকার কিসের জন্য অন্ধকার বাতি নাই কেন ডাক দিয়া বলে এই জান্নাতের যে মালিক ইয়াকুব
তার সাথে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক ভালো দুনিয়ার হায়াতে এমন একটা জিনিস আবদার করছি যেটা আল্লাহ তাআলা তার তাকদিরে দুনিয়ায় রাখে নাই আল্লাহর কাছে 3 লাখ চাইছি তো আল্লাহ তিনি দুনিয়ায় তার তাকদিরে 3 লাখ রাখে নাই কিন্তু এমন ভাবে চাইছি আল্লাহ না দিয়েও পারে না তাই তো জান্নাতের একটা বাতি খুইলা আল্লাহ দুনিয়ায় তাকে 3 লাখ দিয়ে দিয়েছি যেই মাত্র কথা শুনছে সাথে সাথে ঘুম ভাঙা যায় আর ডাক দিয়া কয় আল্লাহ আয় আল্লাহ দুনিয়ার সব আশা আকাঙ্ক্ষা দিল থেকে বাহির করে দিয়েছি দুনিয়ার সব তামান্না দিল থেকে বাহির করে দিয়েছি আল্লাহ দিনটাকে খালি কইরা দিছি তুমি আমার দিলে হাজির হয়া যাও সুবহানাল্লাহ এইজন্য যুবক ভাইরা আমার الله কে পাওয়ার জন্য আল্লাহর ওলি হওয়ার জন্য এক নাম্বার হলো আল্লাহ পাকের জিকির বেশি বেশি করা যে ব্যক্তি জিকির করে যার কলবে আছে মওলা পাকের জিকির ওই কলবের ভিতর শয়তান বাসা বাঁধতে পারে না কামিয়াবি তু কাম সে হোগি কামিয়াবি তু কাম সে হোগি না হুসনে কালাম সে হোগি فکر کے التزام سے ہوگی ذکر کے التزام سے ہوگی سندر سندر کتھار بیترے بابا کامیابی نا سندر سندر کتھار بیترے کامیابی نا সুন্দর সুন্দর পোশাকের ভিতরে কামিয়াবি না সুন্দর সুন্দর অট্টলিকার ভিতরে কামিয়াবি না কামিয়াবি হইল মওলা পাককে পাওয়ার ফিকির কামিয়াবি হইল মওলা পাকের জিকির সুবহানাল্লাহ تيجن الله پاک الله پاک ارشاد شده شمپر کو کرا ایک نمبر حلو کی بارن زور بارن کار ذکیر الله بار یا ایوها الذین آمن استعینوا بالصبر یا ایوها الذین الله تعالی بارن یا ایوها الذین آمن ذکر الله يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا الله কে পাইতে চাও তাহলে আল্লাহ তাআলা কে পাইতে চাইলে বেশি বেশি করে আল্লাহর জিকির কর আল্লাহ কয় হে ইমানদারগণ তোমরা আমার জিকির বেশি বেশি পরিমাণে করো বলুন সুবহানাল্লাহ কার জিকির কার জিকির কার জিকির আর জোরে কোন কার জিকির দুই নাম্বার আল্লাহকে পাওয়ার দুই নাম্বার রাস্তা হইল সোহবতে আহলুল্লাহ আল্লাহ ওয়ালা বুজুর্গদের সোহবতে বেশি বেশি যাওয়া সুবহানাল্লাহ আল্লাহ কয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াকুনু মাআস সাদিকিন রাসূল خدا کی غلامی میں کیا ہے ذرا تم غلامی میاں کر تو دیکھو لا الہ الا اللہ لا الہ إلا الله لا إله 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 إلا الله زر لا إله إلا الله
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سان كليير قرآن ভাষাটা মানে কেমন মানে ই লাগতেছে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম صلى الله عليه وسلم صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله مهان رب العزت و جلال دربار لاکھو کوٹی شکر و سجود جلال پاک رب العالمین اپنا قیامہ کے جنت ٹکرا باغانے علامہ کرم مزدش জাকিরিন শাকিরিন আবিদিন সালিহিন মুবাল্লিগিন বান্দাদের সাথে দূর দূরান্ত থেকে আসার বসার তৌফিক দান করেছেন এইজন্য কালিমাতুর শুকর দিল খুলে পড়ি আলহামদুলিল্লাহ আমাদেরকে এখানে নিয়ে এসেছেন কে আরো জোরে বলেন যে আল্লাহ তাআলা সুস্থ সবল রেখে জান্নাতি পরিবেশে জান্নাতি মানুষদের সাথে আমাদেরকে নিয়ে এসেছেন সেই রবের প্রশংসা করব কেন কৃপণতা করতেছি জবানের জড়তা দূর করে অন্তরের অন্তস্থল থেকে আবার উচ্চস্বরে আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ মোটামুটি হয়েছে তবে আমার মন বলে আজকে যদি এই কয়জন মিছিলে নামতেন বা কোনো রাজনৈতিক ব্যক্তির পক্ষে স্লোগান দিতেন এর থেকে আওয়াজ আরো বেশি হইতো ঠিক কিনা জোরে বলেন শুকরিয়া আদায় করব কার আর জোরে বলেন জবান দিয়েছে কে কথা বলার শক্তি কে দিয়েছে বহু মানুষ আমাদের সমাজে আছে যাদের দুইটা হাত আছে দুইটা পা আছে দুইটা চোখ আছে কান আছে জবান আছে দাঁত আছে জিহ্বা আছে কিন্তু কথা বলতে পারে না আছে কি নাই আল্লাহ তাআলা আপনাকে আমাকে কথা বলার মতো শক্তি দিয়েছেন কুওয়াতে নাতেকা দিয়েছেন রবের দেওয়া জবান থেকে রবের প্রশংসা করব এত কৃপণতা কেন আবারো উচ্চ স্বরে আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ জবান খুলে আবারো পড়ি আলহামদুলিল্লাহ সরকারে দু আলম আল্লাহর হাবিব বলেন যেই ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহ তাআলা তার আমলনামায় দুই মিজান সওয়াব লিখে দেন সুবহানাল্লাহ আরো জোরে কোন না সুবহানাল্লাহ এই যে সুবহানাল্লাহ পড়লেন হাদিস শরীফের ভিতর আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি একবার সুবহানাল্লাহ পড়ে আল্লাহ তাআলা তার আমলনামায় এক মিজান সওয়াব লিখে দেয় বলেন সুবহানাল্লাহ এজন্য মাঝে মাঝে পড়বেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যখন কোন মুমিন আল্লাহর গোলাম জবান নারায় পড়ে আল্লাহু আকবার আরশের মালিক আল্লাহ তার আমল নামায় আসমান ও জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা আছে ও ফাঁকা জায়গাগুলো আল্লাহর নেকি দিয়া পরিপূর্ণ করে দেয় বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলেন আল্লাহু আকবার একটা জবান বন্ধ থাকবে না জোরে বলেন আল্লাহু আকবার আরো জোরে মুমিনের আওয়াজে বল আল্লাহু আকবার যখন কোন আল্লাহর বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরশ আযীমের ভিতরে একটা নূরের খুঁটি আছে ও নূরের খুঁটিটা নড়াচড়া শুরু করে দেয়
আল্লাহ তাআলা ডাক দিয়া বলে খুঁটি তুমি কেন নড়তেছো কিসের জন্য নড়তেছো খুঁটি ডাক দিয়া বলে আল্লাহ ওই যে দেখো তোমার বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তাআলা ডাক দেয়া বলে খুঁটি তুমি কেন নড়তেছো কিসের জন্য নড়তেছো খুঁটি ডাক দেয়া বলে আল্লাহ যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার বান্দাকে মাফ না করবা ততক্ষণ পর্যন্ত নড়াচড়া বন্ধ করব না করব না করব না আল্লাহ তাআলা ডাক দেয়া বলে খুঁটি যেই বান্দা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও বান্দা কি আমি আল্লাহকে দেখেছে বলে না না মাওলানা তোমাকে দেখে নাই বলে আমার জান্নাত দেখেছে বলে না না মাওলানা জান্নাত দেখে নাই জাহান্নাম দেখে নাই বলে কিসের জন্য কি কারণে বলে লা ইলাহা ইল্লাল্লাহ খুঁটি ডাক দিয়ে বলে আল্লাহ তোমার বান্দা তোমাকে পাওয়ার জন্য জান্নাতের আশায় জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একটু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তাআলা ডাক দেয়া বলে খুঁটি তুমি সাক্ষী থাক যেই বান্দা আমাকে দেখি নাই আমার জান্নাত দেখি নাই জাহান্নামও দেখি নাই আমাকে পাওয়ার জন্য জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আশায় জান্নাত লাভের জন্য বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এ খুঁটি তুই সাক্ষী থাক অমন বান্দাকে আমি জাহান্নাম থেকে মুক্তি দিয়া দিলাম অমন বান্দাকে আমি আল্লাহ জান্নাতি বানা দিলাম অমন বান্দাকে আমি আল্লাহ আমার অলি বানা দিলাম সুবহানাল্লাহ আল্লাহু আকবার এই জন্য বাবা আল্লাহর অলি হওয়ার দরকার আছে কি নাই আরো জোরে বলো আছে কি নাই আমাদের মাঝে একজন আল্লাহর অলি উপস্থিত হয়ে গিয়েছে হুজুর আসবেন আলোচনা করবেন আপনাদের কি নিয়ে তওবার নিয়াতে আল্লাহর দরবারে দুইটা হাত উঠায়া দোয়া করবেন হযরতুল আল্লাম আল্লামা মাহমুদুল হোসেন ওয়ালিউল্লাহ দামাত বরকাতুল আলিয়া হযরত অবস্থান করতেছেন আরামে আছেন বিশ্রাম করতেছে অল্প সময়ের ভিতরে চলে আসবে আমি অযোগ্য নালায়েক তার আগে কয়েকটা কথা বলবো বাবা অল্প সময়ে কয়েকটা কথা বলবো দিলের কানটা লাগা দাও এ যুবক ভাই আল্লাহর অলি যদি হতে চাও যেমনে সেমনে কিন্তু আল্লাহর অলি হওয়া যায় না যেভাবে ইচ্ছা সেইভাবে কিন্তু আল্লাহর অলি হওয়া যায় না যুবক ভাই আল্লাহর অলি হইতে চাইলে দুইটা গুণ প্রত্যেকটা মানুষের দরকার কয়টা গুণ জোরে বলো কয়টা আওয়াজ করে বলো কয়টা এক নাম্বার যে ব্যক্তি আল্লাহর অলি হতে চায় তার জবানে আল্লাহর নাম বেশি বেশি দরকার ঠিক কিনা জোরে বল যেই ব্যক্তি বলবে আমি যেই ব্যক্তি আল্লাহর অলি হতে চায় এক নাম্বার গুণ সে বেশি বেশি পড়বে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যুবক ভাইরা আমার আমি আমার এই জীবনে যত বুজুর্গ দেখেছি আমি আমার জীবনে যত বুজুর্গদের সহবত উঠাইছি আমি আমার জীবনে যত বুজুর্গদের কিতাব পড়েছি আমি আমার এই জীবনে যত আল্লাহওয়ালা বুজুর্গদের ইতিহাস পড়েছি আমি আমার এই জীবনে যত বুজুর্গদের আলোচনা শুনেছি আমি আমার এ
এই জীবনে যত বুজুর্গদের আলোচনার কথা আমি জেনেছি প্রত্যেক বুজুর্গই তার জবানের ভিতরে ছিল মওলা পাকের জিকির জবান নারায়ণ নারায়ণ আল্লাহর নামের জিকির করত মোহাব্বত নিয়ে আল্লাহ পাকের জিকির করত ইয়াকুব নানুতবি রাহমাতুল্লাহি আলাই শাইখুল হাদিস আল্লামা ইয়াকুব নানুতবি রাহমাতুল্লাহি আলাই জবরদস্ত একজন বুজুর্গর নাম যিনি দারুল দাওবান মাদ্রাসায় বলে দারুল দাওবান মাদ্রাসার সিয়াসত তার কিতাবের 6টায় একাই পড়াইতেন আবার দৈনিক মওলা পাকের জিকির করতেন বলুন সুবহানাল্লাহ হারদম মওলা পাকের জিকির করত জিকির করতে করতে জবানটা মুস্তাজাব দাওয়া হয়ে গেছে গা এ জবান দিয়া যা কয় আসমানের মওলা আল্লাহ সেটাই কবুল করে নেয় সুবহানাল্লাহ আরো জোরে কও সুবহানাল্লাহ তুমি আমি তো জবান দিয়া শুধু ফায়সা কথা আর গুনাহ কথা ছাড়া কিছু বুঝি না তুমি আমি জবান নারায়ণ নারায়ণ তো শুধু গুনার কথা বলি বন্ধুরে ফোন দিয়া কই বন্ধুরে শুনছস নি আজকে তোমুকের সাথে কথা বললাম দুই ঘন্টা বন্ধু শুনছস নি আজকে তোমুকের সাথে এই এই কথা বলছি বন্ধু শুনছস নি আজকে তোমুক জায়গায় ঘুরতে গেছি আর কিছু আল্লাহর পাগল আছে বাবা যারা তমাম দুনিয়া যখন ঘুমায় যায় সমস্ত মাখলুকাত করে যখন ঘুমায়া যায় ও বান্দা গুলো রাত্রে জায়গা জায়গা কয় দিল কি গহরাইছি উনকা নাম জবলে তা হো মই দিল কি গহরাইছে উনকা নাম জবলে তা হো মই চমকতি রহে মেরে কদমো কো বহারে কায়নাত বলে আমি যখন আল্লাহর নাম জবান দিয়া নে বলে এত মজা এত স্বাদ ভাই तमाम দুনিয়া যদি আমার কদমে রাখা হয় তারপর এত আদে তোমজা নাই বলুন সুবহানাল্লাহ তুমসা কই হামদম তুমসা কই হামদম কই দম সাজ নেহি বাতে তু হ্যায় হরদম মগর আওয়াজ নেহি হ্যায় বাতে তু হ্যায় হরদম মগর আওয়াজ নেহি হ্যায় তুমসা কই হামদম তুমসা কই হামদম কই দম সাজ নেহি বাতে তু হ্যায় হরদম মগর আওয়াজ নেহি হ্যায় লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 তুমি আমি গুনাহ কইরা মজা পাই তুমি আমি গুনাহে কো সময় কাটায়া মজা পাই আর আল্লাহর কিছু পাগল আল্লাহর নামের জিকির কইরা মজা পাই আল্লাহর সাথে জিকির কইরা মজা পাই